এই ফ্লাওয়ার বুটিক সাজানোর যিনি দায়িত্বে আছেন, মানে আমাদের জীবন সাজানোর মতো নিয়ে আর কি ফ্লাওয়ার বুটিক সাজানো, তিনি হলেন বৈশাখী ঘোষ। নমস্কার বৈশাখী। নমস্কার। আচ্ছা প্রথমে বৈশাখী দি, তোমাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করি যে এই ধরনের কাজগুলো যেটা আমি দেখছি এখানে ফ্লাওয়ার বুটিকে এসে, যে একদম অন্য রকমের তোমার এখানকার যে অ্যারেঞ্জমেন্টসগুলো বা যে বুকেগুলো একদম অন্য ধরনের, তো এই অন্য ধরনের অ্যারেঞ্জমেন্টসগুলোর জন্য নিশ্চয়ই তোমার একটা ফর্মাল ট্রেনিং আছে, নাকি তুমি নিজের থেকে এগুলো ভেবে ভেবে করেছো? না, সেটা ঠিক কথা নয়। কলকাতায় অনেক দিন ধরেই ছিল, তবে বোধহয় সাউথ ক্যালকাটায় খুব বেশি ছিল না, মানে ওটা ওই রাউডন স্ট্রিটের যেরকম প্লান্টন ফ্লাওয়ার খুবই ইয়ে ছিল, তবে এইটা সাধারণ মানুষের জন্যে ছিল না। মানে ওইখানে যে যেটাকে আমরা সাহেবপাড়া বলি কলকাতা, এটা তার মধ্যেই আর কি এ ছিল, এক্সক্লুসিভলি ওই ওই জায়গাটাতেই আটকে ছিল। কিন্তু আমরা যবে থেকে এই বুটিকটা খুলেছি, আমাদের পাড়া বা আমাদের অঞ্চলটা ভেবে আমরা এই ফ্লাওয়ার অ্যারেঞ্জমেন্ট বা ফ্লাওয়ার বুকে এবং সবগুলো এইখানে যতগুলো ফুল দেখা যাচ্ছে এগুলো সবই ইম্পোর্টেড ফ্লাওয়ার ভ্যারাইটি, একটাও তো লোকাল ফুল নয়, কিন্তু সেটা মানে আমাদের মতন এই 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 অঞ্চলের লোক যাতে সেটা অ্যাফোর্ড করতে পারে, মানে মিডল ক্লাসের কথাই আমি বলবার চেষ্টা করছি, অ্যাফোর্ড করতে পারে, স্টুডেন্টস ক্লাস এরম ধরনের লোকেরা, আর জিনিসটা তো ভীষণ সুন্দর, বাঙালি জাতটাও ভীষণ শৌখিন এবং তাদের একটা আলাদা চোখ আছে সুন্দর জিনিসের জন্য। এটা আমরা এখানে ডেভেলপ করেছি এবং নাও উই হ্যাভ কোয়াইট আ গুড ক্লায়েন্টাল, মানে যোধপুর পার্ক, লেক গার্ডেন্স, ভবানীপুর থেকেও আমাদের ক্লায়েন্ট আসে। আচ্ছা বৈশাখী দি, আরেকটা কথা তুমি যেটা বলো যে এই ধরনের, আমি যে বলছিলাম ফ্লাওয়ার অ্যারেঞ্জমেন্ট আর ফ্লাওয়ার বুকে, এই দুটোর মধ্যে বেসিক ডিফারেন্সটা কোথায়? টেকনিক্যালি স্পিকিং বেসিক ডিফারেন্সটা হচ্ছে আমরা যেটা বুঝি আর কি, বোকে মানে যখন একটা কাগজে কিংবা একটা সেলোফিন পেপারে আমরা র্যাপ করে কিছু লুজ ফ্লাওয়ার্স কাউকে গিফট করছি, দ্যাট ইজ কল্ড বোকে। আর যখন একটা অ্যারেঞ্জমেন্ট রয়েছে, তার মধ্যে একটা আর্ট ওয়ার্ক রয়েছে, তার মধ্যে একটা সেন্স অফ কালার ম্যাচিং রয়েছে, তার মধ্যে একটা সেন্স অফ অ্যাক্সেসরিজ রয়েছে, তখন উই কল ইট অ্যারেঞ্জমেন্ট। বৈশাখীতির এখানে ফ্লাওয়ার বুকেগুলো দেখে আমার তো ভীষণই ভালো লাগলো, প্রথমেই কয়েকটা নিজের জন্য পছন্দ করে ফেললাম, কিন্তু একটা মনে ভয় ছিল যে এত ভালো অ্যারেঞ্জমেন্ট, এত ভালো কোয়ালিটির ফ্লাওয়ার যেটা মিনিমাম 10-12 দিন থাকবে, তো সেক্ষেত্রে দামটা বোধ হয় একটু বেশি হবে। কিন্তু যখনই বৈশাখীতির সঙ্গে আমি দামটা নিয়ে আলোচনা করছিলাম, তখনই শুনলাম যে এত কম, যে আমরা গিফট হিসাবে তো অনেক মানুষকে অনেক জিনিসই দিয়ে থাকি, কিন্তু ছোট্ট একটা বুকে যদি দেওয়া যায় সে মনে হয় অনেক দিন মনে রাখবে। তো বৈশাখী দিয়ে রহস্যটা কী, মানে এত কম দামে এত ভালো অ্যারেঞ্জমেন্ট, এত ভালো ফুল তুমি কীভাবে দিচ্ছ? না, আসলে সেটা অনেকটা আমাদের স্টাইলের উপর নির্ভর করে, বিকজ আমরা আমরা খুব আমাদের স্টাইলটাই এটা, মানে দেখেই নিশ্চয়ই তুমি বুঝতে পারছো যে আমরা কলকাতার থেকে খুব আলাদা, মানে আমাদের ডিজাইনগুলো সচরাচর সব যে এত যে মাশরুমের মতন এই গজিয়ে আছে ফ্লাওয়ার বুটিক, আমরা একটু আলাদা। তো আমাদের ডিজাইনিংটা যেটা আমি বললাম যে আই মানে আমি সবসময় নিজেকে ওই মানে ম্যাগাজিন, আমি 2-3টে ফ্লাওয়ার ম্যাগাজিনে সাবস্ক্রাইব করি, প্লাস আমার এই সমস্ত ট্রেনিং প্রোগ্রামগুলো আমাকে হেল্প করে, যে সবসময়ই আমরা ওটা উই কিপ চেঞ্জিং আওয়ার ডিজাইন। তো তাতে কী হয়, তাতে আমাদের অ্যারেঞ্জমেন্টগুলোর অ্যাক্সেসরিজ এতে মানে ইউসেজ অফ ফ্লাওয়ারটা খুব কম। বৈশাখী দি, মোটামুটি তোমাদের এখানে বুকে বা অ্যারেঞ্জমেন্টস কত দাম থেকে পাওয়া যাচ্ছে যদি আমাদের একটু বলো? আমাদের টিউব যেটা মানে আমরা স্টুডেন্টসদের জন্য খুব, এখানে যেহেতু জাস্ট আমাদের অপোজিটেই একটা স্কুল আছে এবং এই অঞ্চলে সব, সেটা 10 টাকা, 10 টাকা, 12 টাকা, 15 টাকা, আর তারপরে তো কোনো সীমান নেই, মানে 50, 60, 100, 150, 100। ভালো কোয়ালিটির একটা বুকে, মানে আমি যেটা দেখতে পাচ্ছি যে 120-125, 150-এর মধ্যে মানে বেশ ভালো কোয়ালিটি, যা দেখতে তো ভীষণ দামি, সেটাই পাওয়া যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তাতে কোনো সন্দেহ নেই, কারণ আমাদের অ্যারেঞ্জমেন্টগুলো ওরকমই, এখানে লোকের চাহিদা ওরকম রেঞ্জেরই বেশি এবং আমরা তার মধ্যে করে দিতে পারি।